আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ইংলিশ ক্লাসে আজকের আলোচনার টপিক হচ্ছে আইডেন্টিফাইং নাউন্স আমরা আশা করব আজকের আলোচনার শেষে আজকের ভিডিওটির শেষে ইনশাল্লাহ নাউনকে আইডেন্টিফাই করতে আপনার আর কোনো প্রবলেম হবে না তো চলুন কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক আপনারা বোর্ডে দেখতে পাচ্ছেন একটি সেন্টেন্স দেখতে পাচ্ছেন ফেইল ইজ দ্য পিলার অফ সাকসেস ইনশাল্লাহ আমরা এই সেন্টেন্সটির মাধ্যমেই বেশ কয়েকটি নিয়ম শিখবো যার মাধ্যমে আমরা একটি নাউনকে সেন্টেন্স আইডেন্টিফাই করতে পারব আর আমি মনে করি এটি একটি চমকপ্রদ একটি সেন্টেন্স যার মাধ্যমে এর যাবৎকালে যতগুলি এর উপর কুশেন এসেছে সব কয়টির নিয়ম আমরা এখান থেকে চিহ্নিত করার চেষ্টা করব ওকে আপনার আমার সবচেয়ে পরিচিত একটি সেন্টেন্স সেটি হচ্ছে ফেলো is দ্য pillar অফ সাকসেস আমরা জানি সেন্ট একটু লক্ষ্য করুন যে এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে ফেলোর আর একটি সেন্টেন্সের সাবজেক্ট পজিশনে যদি একটিমাত্র শব্দ থাকে তাহলে সেটি নিশ্চিতভাবে নাউন হবে আমরা এই সেন্টেন্সে একটি একটিমাত্র শব্দ সাবজেক্ট পজিশনে যার কারণে এটি হচ্ছে নাউন একইভাবে আমাদের আমরা দেখতে পাচ্ছি যে এখানে আর্টিকেল ডি অথবা ডিটার্মিনার দি রয়েছে তো ডিটার্মিনারের পর যদি একটা শব্দ থাকে তাহলে সেটিও নাউন হবে অর্থাৎ দি এর পর আমাদের একটিমাত্র শব্দ হচ্ছে পিলার সো আমাদের পিলার হচ্ছে এখানে নাউন তো আমাদের এরকম বেশ কয়েকটি ডিটারমিনার আপাতত এই সময় এই লেকচারটি বোঝার জন্য আমরা পাশে লেখে রেখেছি যেমন ডিটার্মিনার হচ্ছে এ অ্যান ডি দিজ দোস মাই ইউর আর অবশ্যই আমরা ডিটারমিনার নিয়ে বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ আমাদের ডিটারমিনার রিলেটেড যে টপিকগুলি রয়েছে এগুলি নিয়ে যখন কথা বলবো তখন বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ তো যাই আমি যে কথাটি বলতেছিলাম যে সাবজেক্ট পজিশনে একটা মাত্র শব্দ থাকলে সেটি নাউন একইভাবে যে ডিটারমিনারের পর একটা শব্দ থাকলে সেটিও নাউন তার মানে এখানে পিলার হচ্ছে আমার নাউন এবার আমরা আরও একটি নিয়ম দেখব যে যদি ডিটারমিনার এবং এখানে আপনারা প্রেপজিশন অব দেখতে পাচ্ছেন এই প্রেপজিশনের পর ডিটারমিনার এবং প্রেপোজিশনের মাসখানে যদি একটা মাত্র ওয়ার্ড থাকে তাহলে সেটিও নাও ইভেন আমরা দেখতে পাচ্ছি যে প্রেপোজিশন অফ এর পর সাকসেস একটি শব্দ রয়েছে আমরা এর এখান থেকে আরও একটি নিয়ম শিখবো যে প্রেপোজিশনের পর যদি একটা মাত্র শব্দ থাকে তাহলে সেটিও নাও তাহলে আমরা মোটামুটি যা শিখলাম সেটি হচ্ছে যে সাবজেক্ট পজিশনে সাবজেক্ট অবজেক্ট পজিশনে যদি একটা মাত্র শব্দ থাকে তাহলে সেটি নাউন ডিটার্মিনারের পর একটা মাত্র শব্দ থাকলে সেটি নাউন ডিটার্মিনার এবং প্রেপোজিশনের মাঝে একটিমাত্র শব্দ থাকলে সেটি নাউন প্রেপোজিশনের পর প্রেপোজিশন এখানে অফ রয়েছে ইন থাকতে পারে বাই থাকতে পারে উইথ থাকতে পারে অ্যাড থাকতে পারে ইত্যাদি প্রেপজিশনের পর একটা মাত্র শব্দ থাকলে সেটিও নিশ্চিতভাবে নাও অর্থাৎ এর ভিত্তিতে এখানে মোটামুটিভাবে ছয়টি সেন্টেন্স রয়েছে অবশ্যই প্রত্যেকটা সেন্টেন্স কোনো না কোনো কম্পিটিটিভ এক্সামে এসেছে চলুন এই বাক্যগুলি থেকে আমরা একটু আমরা নাউন আইডেন্টিফাই করার চেষ্টা করব বিশেষ করে যে শব্দগুলি নিচে আন্ডারলাইন করা আছে সেগুলি আমরা যদি সেগুলির দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যেমন পেন্টারস স্টাডি আর্ট দেখুন পেন্টার্স পড়াশোনা করে কিসের আর্ট এটি হচ্ছে আমাদের একটি অবজেক্ট আমরা বলেছিলাম অব সাবজেক্ট অথবা অবজেক্ট পজিশনে যদি একটা মাত্র শব্দ থাকে তাহলে সেটি নিশ্চিতভাবে নাও এখানে ভার্বের অবজেক্ট হিসেবে এখানে রয়েছে আর্ট তার মানে এখানে আর্ট হচ্ছে আমার নাও এবার একটু লক্ষ্য করুন আমরা বলেছিলাম যে ডিটার্মিনারের পর একটা মাত্র শব্দ থাকে আমরা বেশ কয়েকটি ডিটারমিনার এখানে দেখেছি এ এন ডি দিস দোজ মাই ইউর আর আমাদের আরও ডিটারমিনার রয়েছে সেটা আমরা যথাসময়ে কোনো এক লেকচারে কথা বলবো ইনশাল্লাহ তো আমরা বলেছিলাম যে ডিটারমিনারের পর একটা মাত্র যদি শব্দ থাকে তাহলে সেটিও নিশ্চিতভাবে নাওান হবে সেই প্রেক্ষাপটে আমাদের এখানেই ডিটারমিনার এ রয়েছে এরপর একটা মাত্র শব্দ হচ্ছে ওয়াইল অর্থাৎ আই ওয়ার্ক ফর এ ওয়াইল আমি কিছুক্ষণ হেঁটেছিলাম কিছু কিছুক্ষণ হাঁটলাম এখানে ডিটারমিনার এর পর একটিমাত্র শব্দ হচ্ছে ওয়াইল সো এখানে ওয়াইল হচ্ছে আমার নাউন এবার তৃতীয় সেন্টেন্সটিতে লক্ষ্য করা যায় এখানে দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড লক্ষ্য করুন যে আমরা এখানে পড়েছিলাম যে ডিটারমিনার এবং প্রেপোজিশনের মাঝে একটা শব্দ থাকলে সেটিও নাউন তাহলে দেখা যাচ্ছে এখানে গো যে শব্দটি নিচে আন্ডারলাইন করা আছে সেটি ডিটার্মিনার দি এবং প্রেপোজিশন এর মাঝে মাত্র শব্দ সো এটি হচ্ছে আমাদের নাম একইভাবে আমরা চতুর্থ বাক্যটিতে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাব আই হ্যাড আ টক উইথ হিম এখানে লক্ষ্য করুন যে ডিটারমিনার অথবা আর্টিকেলের পর একটা মাত্র শব্দ অথবা ডিটারমিনার এবং প্রেপোজিশনের মাঝে একটা মাত্র শব্দ থাকলে সেটি হচ্ছে আমার নাম এখানে টক হচ্ছে নাউন একইভাবে ইট নেডস টু বি ডান উইথ কেয়ার এখানে আমরা দেখতে পাচ্ছি নিচে আন্ডারলাইন রয়েছে এখানে প্রেপোজিশনের পর একটা মাত্র শব্দ হচ্ছে আমার কেয়ার সো এটি হচ্ছে আমার নাউন এবার আমরা লাস্ট সেন্টেন্সটি দেখব যেখানে বলা হয়েছে ট্রাই ইউর বেস্ট অর্থাৎ এখানে লক্ষ্য করুন আমাদের ইউর হচ্ছে একটি ডিটারমিনার যেখানে আমরা এখানে শিখেছিলাম ইউর হচ্ছে আমার ডিটারমিনার যার কারণে ডিটারমিনারের পর একটা মাত্র শব্দ যদি থাকে তাহলে সেটি নিশ্চিতভাবে নাউন এখানে বেস্ট হচ্ছে আমাদের নাউন এভাবে আমরা একটি সেন্টেন্সে নাউনকে আইডেন্টিফাই করতে পারি তার মানে এই সেন্টেন্সের যে কটা টেকনিক আমরা ব্যবহার করেছি অথবা যে কটা নিয়ম নিয়ে আমরা কথা বলেছি প্রত্যেকটা নিয়মই কিন্তু আমরা ঠিক এই সেন্টেন্সটা থেকেই বের করে নিতে পারি অর্থাৎ আমরা এই সেন্টেন্সটি যদি বারবার প্র্যাকটিস করি তাহলে আমাদের নিয়মগুলি মনে রাখার সবচেয়ে সহজ হবে এই কারণে আমি আবার একটু রিভিউ করে দিচ্ছি যে সাবজেক্ট পজিশনে অথবা অবজেক্ট পজিশনে একটা মাত্র শব্দ যদি থাকে তাহলে সেটি নিশ্চিতভাবে নাউন। ডিটারমিনারের পর যদি একটা মাত্র শব্দ থাকে সেটিও নিশ্চিতভাবে নাউন ডিটারমিনার এবং প্র্যাপোজিশনের মাঝে যদি একটা মাত্র শব্দ থাকে সেটিও নিশ্চিতভাবে নাও একইভাবে প্র্যাপোজিশনের পর যদি একটা মাত্র শব্দ থাকে সেটিও আমাদের নিশ্চিতভাবে নাউন। অর্থাৎ এতক্ষণ যে নাউন আইডেন্টিফাই করতে আমরা বারবার একটি কথা বলছিলাম সেটি কি সেটি হচ্ছে যে এই যে প্রত্যেকটা পজিশনে যে কোটি পজিশন নিয়ে আমি কথা বললাম এদের পর একটি মাত্র শব্দ থাকলে সেটি নাম আপনার প্রশ্ন হতে পারে আমার তো এদের পর দুটি শব্দও থাকতে পারে তিনটি শব্দও থাকতে পারে সেক্ষেত্রে আমি কিভাবে নাও না আইডেন্টিফাই চলুন সে ব্যাপারেও একটু আমরা আলোচনা করি কারণ বিষয়টি আমাদের ক্লিয়ার হওয়াটা অতীপ জরুরি চলুন দেখা যায় আমি এই উদাহরণগুলি একটু মুছে ফেলতে চাচ্ছি অর্থাৎ মুছে ফেলছি এবার একটু লক্ষ্য করুন ধরুন আমাদের যদি আমি ডিটারমিনারকে বেছে নিচ্ছি যে ডিটার্মিনারের পর যদি আমার দেখা যাচ্ছে দুটি শব্দ থাকে তাহলে আমার দুটি ওয়ার্ড থাকে তাহলে আমার কোনটি টাউন হবে এক্ষেত্রে যেমন আমি লিখলাম এ গুড বয় একটু ভালো করে লক্ষ্য করুন এখানে এটি হচ্ছে আমার ডিটার্মিনার এরপর দুটি শব্দ আমার গুড এবং বয় এক্ষেত্রে আমার নাউন কোনটি হবে তো এই ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে ডিটার্মিনারের দিয়ে ডিটারমিনার দ্বারা শুরু আমি আবারও বলছি ডিটারমিনার দ্বারা শুরু এবং না এর যে শেষ যে শব্দটা থাকবে ডিটারমিনারের পর এখানে দুটি রয়েছে তার মানে এই একটি দুটি তিনটি এর লাস্ট শব্দটি হচ্ছে আমার বয় আর অর্থাৎ শেষ শব্দটি হবে আমার কি নাও একইভাবে যদি এখানে দুটো না থেকে তিনটা থাকে যেমন বেরি গুড বয় এখানে এই জায়গাটিতেও আমাদের লাস্ট শব্দটি হচ্ছে নাও অর্থাৎ আমরা যে পজিশনগুলি নিয়ে কথা বললাম সেখানে আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে এই পজিশনগুলিতে একটা মাত্র শব্দ থাকলে সেটি যেমন নাউন একইভাবে যদি একাধিক শব্দ থাকে তাহলে ওই শব্দের শেষ শব্দটি হচ্ছে আমার নাউন আশা করি ইনশাল্লাহ আপনাদের এই আলোচনার শেষে সেন্টেন্সে নাউন আইডেন্টিফাই করতে কোনো ধরনের সমস্যা হবে না আর যদি কোনো সমস্যা হয় আপনারা অবশ্যই অবশ্যই ভিডিওর নিচে কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন ইনশাল্লাহ আমি এ এ ব্যাপারে বেটার সলিউশন দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিওটি আমাদের প্রথম ভিডিও আমরা মূলত পরীক্ষামূলক ভিডিওটি তৈরি করেছি যদি আপনাদের এ মানে ভিডিওটি একটু যদি উপকৃত করে থাকে অর্থাৎ একটু যদি আপনি এই ভিডিও থেকে উপকৃত হন তাহলে আমি রিকোয়েস্ট করব প্লিজ ভিডিওটি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি অর্থাৎ অন্যদের জন্য শেয়ার করতে অবশ্যই বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম